ব্যাস এইটুকুই, আর এগোয়নি। আসলে মুশকিলটা কি জানেন তো, আমার জীবনে সব কিছুই হাফ ডান হয়ে পড়ে থাকে। এই যেমন ধরুন গান, সেটাও অর্ধেক। এই যে আমি অগ্নিকে ভালোবাসি, বাড়ির সবাই জানে, অগ্নিও জানে, তবু আমার কেমন জানি মনে হয় যে প্রেমটা পুরোপুরি পাকেনি। মানে ওই ধরুন আধ কাঁচা আধ পাকা হিসেবে রয়ে গেছে। তাই পুরোপুরি পাকাবার জন্য আমি ঠিক করেছিলাম যে আমি অগ্নিকে একটা গান ডেডিকেট করব। আর সেটা শুনে অগ্নি সারা গা জ্বলতে শুরু করল। ভাবুন, তখন আমার কী মনে হচ্ছিল জানেন? আমার মনে হচ্ছিল আমি যেন একটা কেরোসিনের জার ওর উপর গিয়ে পড়েছি। ভাবুন। তবে অগ্নি আমাকে পরে বলেছিল যে কারো মুখে গান শুনলে নাকি ওর ওই গাধার পিঠে গুপি গাইনের কথা মনে পড়ে। আমি গুপি, ভাবুন। আমার গার্লফ্রেন্ডের কাছে আমার পজিশনটা ভাবুন। এরপরও কারো গান আসে, কারো গান গাইতে ইচ্ছে করে? অগ্নি মাঝে মাঝে কি বলে জানেন? বলে আমি নাকি কোনো কাজ করি না। আমার বাবাও তাই বলে। তখন আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় হলে বাবা অগ্নির উপর ভর করেছে, নাহলে অগ্নি বাবার উপর ভর করেছে। তাছাড়া কীভাবে দুজনে একই কথা বলে? আমি কোনো কাজ করি না, এটা হতে পারে? একটা একটা গার্লফ্রেন্ডকে মেনটেন করার জন্য যে কতটা লেবার দিতে হয় সেটা সেটা সবাই জানে। প্রত্যেকটা জবে একটা একটা ডিউটি আওয়ার্স থাকে, একটা নির্দিষ্ট শিফট থাকে, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা। কিন্তু এই কাজে নো শিফট। ওই হেল্পলাইনের মতো 24x7 এক ফায়ে খাড়া। ভাবুন, এরপরেও ওরা আমাকে বলে আমি নাকি কোনো কাজই করি না।